আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। এখন শুভ সকাল, না এখন দুপুর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো আজান হবে। তো অনেকদিন পর বেসিক ইলেকট্রনিক্সের আজকের এই ক্লাসে, আজকে 20তম ক্লাস, এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, সুন্দরভাবে পড়াশোনা করছো। এটা আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা মূলত তোমাদের নিচে দেখো, নিচে লেখা আছে যে বেসিক ইলেকট্রনিক্সের প্রথম পর্বের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের জন্য। ঠিক আছে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের প্রথম পর্বের ছাত্র ছাত্রীদের জন্য আজকের ক্লাসের মূলত তোমাদের যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যালের প্রথম পর্বের ছাত্র, তাদের উদ্দেশ্যে বলছি, তারা তাদের রোল এবং শিফট, রোল শিফট এবং তাদের গ্রুপ, এই তিনটে জিনিস তোমাদের কমেন্ট যে বক্স, এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। কারণ তোমাদের হাজিরার ব্যাপারে নতুনভাবে নির্দেশনা আসছে, এবং হাজিরা যারা হচ্ছে আছো, তারা তাদের যেমন ইলেকট্রিক্যালের ইটি দিয়ে, তোমার ইটি দিয়ে স্ল্যাশ দিয়ে এ গ্রুপ কি বি গ্রুপ সেটা দিবা, সাথে কি সাথে তোমার হচ্ছে শিফট আর রোল। ঠিক আছে, মেন কথা তোমার রোল যেন থাকে, শিফট থাকে যেন, গ্রুপ থাকে যেন, এবং ডিপার্টমেন্ট মাস্ট, এই তিনটে জিনিস তোমরা দিয়ে তোমরা তোমাদের কমেন্টস বক্সে তাড়াতাড়ি, বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে যারা ছাত্র তারা এটা পূরণ করার চেষ্টা করো। কারণ কমেন্টস বক্সে যারা কমেন্ট দিবে তাদের রোলটাই আমি হচ্ছে এন্ট্রি করে রাখবো, এবং দেখা যাচ্ছে যে এটা ভবিষ্যতে হাজিরা হিসাবে কাউন্ট হবে। এই জন্য তোমরা দ্রুত যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের প্রথম পর্বের ছাত্র, তাদের রোল শিফট ডিপার্টমেন্ট এবং গ্রুপ, এই তিনটে জিনিস সুন্দর করে মেনশন করে তারা কমেন্ট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, এটাই তো, এটাই কমেন্ট বক্সে অন্যান্য কিছু না দিয়ে সাধারণত এই রোল নাম, এবং নাম তো দেওয়ার দরকার নাই, রোলটা যেন থাকে, রোল গ্রুপ এবং শিফট, সেমিস্টার তো আছেই, এই তিনটে জিনিস যেন থাকে সেটা তোমরা এনশিওর করবে। এটাই তোমাদের হাজিরা। ঠিক আছে, সবাই যার যার হাজিরাগুলো এনশিওর করে তারপর তোমরা ক্লাসে উপস্থিত, বা তোমরা ক্লাসের যে ক্লাসটা করার চেষ্টা করবে। তো যা হোক, আমি আবারও যে আগের যে ক্লাস, তোমরা হয়তো অনেকে প্রথম, আবার অনেকে দেখা যাচ্ছে যে আগের ক্লাস থেকে, যেমন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের আগের ক্লাস থেকেই হয়তো জানো, যাদের রোল দেওয়া নি, এখানে অনেকে বলছে যে রোল দেওয়া হয়নি, কিন্তু তোমার ভর্তি যে স্লিপ, স্লিপের উপরে অবশ্যই রোল দেওয়া আছে, ওই রোলটা তোমরা উল্লেখ করো। ঠিক আছে, ভর্তি যে স্লিপ, স্লিপের উপরে রোল দেওয়া আছে, ওই রোলটা উল্লেখ করার চেষ্টা করো। এখন পুরাতন নতুন যাই হোক, আমি ভবিষ্যতে যেহেতু আমার পঞ্চম অধ্যায় চলছে,
এবং ভবিষ্যতে আমি আবার এই ক্লাসটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আমি আবার পুনরায় আমি প্রথম থেকে আবার শুরু করব। ওই যে ওই সেই জন্যই দেখা যাচ্ছে যে যতটুক ক্লাস হয়েছে তারপর থেকে তোমরা কন্টিনিউ করবো এবং পরে শেষ হয়ে গেলে পরে আবার রিভিউ করবো এবং তোমাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা দরকার এবং আমি আশা করি যে তোমাদের যে এই রোলের যে হাজিরাটা, যে বিশেষ করে কমেন্টস বক্সে তোমরা তোমাদের রোলের রোল ডিপার্টমেন্ট এবং শিফট গ্রুপ এই তিনটা খুব ভালোভাবে তোমরা মেনশন করার চেষ্টা করবে, কারণ এটাই হচ্ছে হাজিরা, ঠিক আছে? এবং এই হাজিরাগুলো আমাদেরকে এন্ট্রি করে রাখতে হবে, পরে এই হাজিরা দেখেই তোমাদের মার্কিং করা হবে। যেহেতু অনলাইনে ক্লাস এবং অনলাইনে প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিচ্ছি, অতএব হাজিরাগুলো অনলাইন থেকে প্রাপ্ত হবে এবং সেখান থেকে আমরা নিয়ে আমরা পরে এটাকে কী করবো, এটাকে সাজিয়ে আমরা ওটা এন্ট্রি করব। তো যা হোক, আমি আমার ক্লাসটা শুরু করি। আমরা এর আগে আমরা 5.4 পর্যন্ত দেখেছিলাম, যেখানে দেখো যেখানে অ্যাপ্লিকেশন অফ সোলার সেল, লাস্ট আমরা যেটা দেখেছিলাম যে সোলার সেলের যে অ্যাপ্লিকেশনগুলা, সেই অ্যাপ্লিকেশনগুলা এখানে দেওয়া ছিল, কোথায় কোথায় ব্যবহার হয় সেই ব্যবহারগুলা এখানে দেওয়া ছিল। সোলার সেল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এলসিডি। এলসিডি অর্থ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অথবা কি ডায়োড, যে কোনো একটা বললে হলো, যেটা কি ডিসপ্লের কাজে ব্যবহৃত হয়, কিন্তু এটা একটা মূলত ডায়োড, যেখানে কি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে এবং সেই ক্রিস্টালটা কি লিকুইড। তাহলে এখানে দেখো, এখানে বলা আছে যে এটি একটি ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? এখানে কি বলা আছে, এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা কি করে, যা লিকুইড ক্রিস্টালের একটি স্তরে বিভিন্ন ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করে পরিচালনা করে। এর ফলে কি হয়, এর ফলে তার অপটিক্যাল প্রপার্টিগুলোতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখো, এখানে কিন্তু আমরা দুটা ছবি দেখছি। ছবি আমরা এলইডি যে ডিসপ্লে বা এলইডি এলসিডি আমরা দেখেছি, যে আমরা বিভিন্ন আমাদের টেলিভিশনগুলো সাধারণত এলসিডি হয়, এবং আমাদের যে বিশেষ করে এখন তো আর এলসিডি না, এখন হচ্ছে এলইডি টিভি হয়ে গেছে ম্যাক্সিমাম টেলিভিশনে কি এলসিডি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেসব হচ্ছে তোমার কী বলে মোবাইল, সেই মোবাইলগুলোই কিন্তু এখনও প্রায় এলসিডি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এলসিডি, এখানে দেখো এলসিডির অনেকগুলো, এই যে এখানে বলা আছে যে এর ফলে অপটিক্যাল প্রপার্টিগুলো পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে দেখো স্তর, এই যে এখানে স্তর, একটি স্তর লিকুইড ক্রিস্টালের একটি স্তর থাকে। এখানে দেখো এই যে প্রথম যে ফিগার, এই ফিগারে দেখো, এই ফিগারে কি দেওয়া আছে আমাদের সামনে, এই যে এদিকে এটা হচ্ছে আমার ফ্রন্ট, আর এদিকে হচ্ছে আমার ব্যাক সাইড, লেফটে মানে বাম দিকেরটা হচ্ছে ফ্রন্ট, আর যেটা আমরা গ্লাস দেখতে পাই আমাদের টিভির যে সামনের গ্লাসটা সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, পিছনে সার্কিট যেটা থাকে সেটা হচ্ছে ব্যাক সাইড। সেটা তোমরা দেখো সচরাচর দেখো যে আমাদের যে এখন এলসিডি বলো বা এলইডি বলো, যে কী বলে টেলিভিশনগুলো সাধারণত, এখানে অনেকে একটা প্রশ্ন করছে যে কত অধ্যায়ের ক্লাস, এখানে দেওয়া আছে 5.5, তাহলে অবশ্যই সেটা
পাঁচ নম্বর চ্যাপ্টার, তাই না? তো এখন পাঁচ নম্বর চ্যাপ্টার কিসের জন্য? তোমরা অনেকে হয়তো যারা নতুন তারা হয়তো বলবে পাঁচ নম্বর কিসের জন্য, কিন্তু আসলে পাঁচ নম্বরটা হচ্ছে যে যেহেতু আমি আর এই প্রথম পর্বের ক্লাস আগে থেকে শুরু হয়েছে, এই জন্য তারই তারা ধারাবাহিকতায় আমার এই পাঁচ নম্বর ক্লাসটা পঞ্চম অধ্যায়ের ক্লাসটা চলছে। তো আমি আস্তে আস্তে এটা যখন শেষ হবে, এই সাবজেক্টের সকল ক্লাস মানে অধ্যায় যখন শেষ হবে, তখন আবার আমি জিরো থেকে মানে আবার ওই এক নম্বর অধ্যায় থেকে আমি শুরু করি। তো এর মধ্যে তোমাকে তোমাদের আবার বলে দিই, কমেন্ট বক্সে তোমাদের ডিপার্টমেন্ট, সেমিস্টার, শিফট এবং গ্রুপ এই তিনটা জিনিস উল্লেখ অবশ্যই করবা কমেন্ট বক্সে, কারণ ওটাই হচ্ছে তোমাদের হাজিরা, কে কে আসো, বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য বলা হচ্ছে। এখানে দেখো, এখানে আমরা হচ্ছে এই যে এখানে লিকুইড ক্রিস্টাল, এই যে দেখো এই যে মাঝখানে যেমন তীর আছে না, তীর চিহ্ন মাঝখানে দেখো, এখানে দেখা যাচ্ছে কি লিকুইড ক্রিস্টাল। তারপরে কি আছে এখানে আমাদের কি প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা পিসিবি বোর্ড যেখানে সার্কিট থাকে। তারপরে কি ব্যাকলাইট ইউনিট, এই যে এটা হচ্ছে সেই ব্যাকলাইট ইউনিট। তারপর কালার ফিল্টার, এই যে আমার এই যে এগুলো এগুলো সব এখানে কয়েকটা স্তর আছে যেটা দিয়ে কালার ফিল্টারিং করে। তারপরে কি আছে পোলারাইজেশন, তারপরে স্তরটা হচ্ছে কি পোলারাইজেশন। আমরা এখানেও কিন্তু এখানে দেখতে পারি এই সামনেরটা, এই যে পাশেরটা, এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে আমার কি ফ্রন্ট ফ্রন্ট সাইড। আর এই যে এটা এটা হচ্ছে কি আমার ব্যাক সাইড। এর মাঝখানে যেটা এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে আমার লিকুইড ক্রিস্টাল যেটা এখানে লেখা আছে। আর পোলারাইজড ফিল্টার দুইটা থাকে, একটা হচ্ছে ফ্রন্টে, একটা হচ্ছে ফ্রন্টে এবং একটা হচ্ছে ব্যাক সাইডে। এই ফিল্টারিং করা থাকে যা কি করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত যেসব হচ্ছে কালার বা যেটা ব্যাক লাইট বলো বা যেটাই বলো, এটা কি করে সে অপোজিট করে, অপোজ করে, ঠিক আছে? তো এই হলো আমাদের প্রাথমিক যে গঠন, যেখানে মেন যে ভূমিকাটা বহন করে সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল, যা একটা ইলেকট্রিক ভোল্ট, যেখানে আমি ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করলে কি হবে তার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হবে, প্রপার্টি চেঞ্জ হওয়ার ফলে তার কালারও চেঞ্জ হবে, যে কালারটা আমরা হচ্ছে বিভিন্ন কি বলে আমরা বিভিন্ন ছবি ছবি আকারে আমরা দেখতে পাই। এখন দেখো তারপরে কি আছে, তারপরে এর সম্পর্কে আলোচনা আছে। এখানে দেখো, এখানে দেওয়া আছে কি যখন লিকুইড ক্রিস্টাল মলিকুল উপর ইলেকট্রিক কারেন্ট প্রয়োগ করা হয় তখন আলোগুলো বাঁকানো শুরু করে, ঠিক আছে? কিন্তু কি বলা হচ্ছে দাঁড়া, এই যে এটা হচ্ছে অফ, যখন অফ অবস্থায় থাকে তখন এই যে ইনকামিং লাইট, ইনকামিং লাইট দেওয়া হলো, দেওয়ার ফলে কি হচ্ছে এই সুইচটা অফ আছে, মানে এটা এখানে ইলেকট্রিক ভোল্টেজ মানে কোনো কিছু দেওয়া নেই, দুই প্লেটে, এই যে এখানে দুই প্লেট আছে এই প্লেটে কোনো ভোল্টেজ দেওয়া নাই। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক তখন আলোগুলো বাঁকাতে শুরু করে, এর ফলে ইহা যখন বিমের মধ্যে দিয়ে যায় তখন আলোর দিক পরিবর্তন হয় এবং ফিল্টারিং হয়, এই যে আলোর দিক পরিবর্তন। তো এটা অফ, যেহেতু অফ হলে তখন সেক্ষেত্রে আমার কোনো কিছু আসবে না, আউটপুট লাইট, আউটগোয়িং লাইট যেখানে হচ্ছে লাইট পিক্সেল, মানে যেখানে তোমার তীর পিক্সেলটা একেবারে সাদা হয়ে থাকবে, কোনো ছবি আসবে না। যখন এখানে সুইচটাকে অন করা হবে তখন কি হবে, তখন ইনকামিং লাইট এই যে পোলারাইজেশনের মাধ্যমে লিকুইড ক্রিস্টালের ভিতর দিয়ে যে আবার এই পোলারাইজিং হয়ে ডার্ক পিক্সেলে পড়বে। এখন দেখা যাচ্ছে যে সুতরাং এলসিডি এর নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে খুব অল্প আলো পাসার ফলে উক্ত এরিয়া অন্য এরিয়া হতে বেশি অন্ধকার হয়, যাহা ছবিতে দেখানো আছে। পরে এই অন্ধকারের মধ্যে প্রয়োজন মতো ছবি ফুটিয়ে তোলা, যেমন তোমার যখন সাদা, সাদার মধ্যে যদি তুমি ছবি ফুটিয়ে একটা ছবিকে ফুটিয়ে তোলো
তাহলে কি ছবি দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু যদি একটা অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে তুমি যদি আলো ফেলো বা কোনো কালার ফেলো, তাহলে দেখা যাবে যে সেখানে কালা মানে কি আলো হবে, আলো ফেলা। তখন সেখানে কি করো, তোমার প্রয়োজন অনুযায়ী ওই ডার্ক পিক্সেলে আলো ফুটিয়ে তোলা যাবে। এই যে এই জন্যই যে আমার প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে যখন অফ থাকে তখন এই যে আমার যে ইনকামিং লাইটটা তাদের যে পজিশন হরিজন্টাল থেকে ভার্টিক্যাল হয়ে যায়, এবং ফলে এই আমার আউটপুটে যেখানে আউটগোয়িং লাইট, এই আউটগোয়িং লাইটটা কি হয়ে যায়, সাদা হয়ে যায়। কিন্তু যখন অন করা হয় তখন এই যে ইনকামিং লাইটটা পোলারাইজেশনের মাধ্যমে ফিল্টারিং হয়ে লিকুইড ক্রিস্টালে প্রয়োজন মতো আলো তৈরি করে আমার কোথায় ডার্ক পিক্সেলে পাঠায়, এবং সেখান থেকে কি পাওয়া যায়, প্রয়োজন মতো আলো ফেলে আমি প্রয়োজনীয় যে লাইটটা সেটা পেয়ে থাকি। এখানে দেখো, এখানে কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে, যে অ্যানিমেশনে প্রায় বলতে গেলে অনেক কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। একটা এলসিডি কীভাবে কাজ করে সেটা এখানে বলা আছে। আমার ইনকামিং সিগন্যাল যেটা হচ্ছে নিচে যে এলইডিতে, এলইডি যেখানে আছে এলইডি, সেটা স্ট্রিপ এলইডির আলো আলো এসে পড়ছে, কোথায় পড়ছে, এই যে থিন ফিল্ম ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারে পড়ার ফলে এখানে কিন্তু ওই লাইটটা কিন্তু এই যে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং তার যে ডিফ্লেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যে কি বলো হরিজেন্টাল থেকে ভার্টিক্যাল অথবা ভার্টিক্যাল থেকে হরিজেন্টালে চলে যাচ্ছে। চলে যাওয়ার ফলে কি হচ্ছে, ওটা আবার কি ওই লিকুইড ক্রিস্টাল যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে এসে তার প্রয়োজন মতো যে কালার, সেই কালারটা এসে আমার যে স্ক্রিন আছে, স্ক্রিনে পড়ছে, যেখানে আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। আমরা এখানে দেওয়া আছে যে তিনটা কালারই দেখতে পাচ্ছি, বিশেষ করে রেড, গ্রিন এবং ব্লু, তিনটা কালার। এই তিনটা কালারের সমন্বয়েই, তিনটা কালারই হচ্ছে প্রাইমারি কালার, এবং এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু অন্যান্য কালারগুলো হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা বলছি যে প্রাইমারি কালার। এখানে সুন্দর করে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে কি কাজটা হচ্ছে, ঠিক আছে। আমরা সামনে দেখি, এখানে আরো একটা আমরা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখার চেষ্টা করব সেখানে কিভাবে কাজ করে। এখানে কি বলছে, এখানে দেখো, এখানে লাইট ওয়েভ, লাইট ওয়েভের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে যে, সরি, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে লালটা, আর হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্টটা হচ্ছে যে নীল। LCD स्क्रीन में दो पोलराइजर्स होते हैं, एक है वर्टिकल पोलराइजर जो कि हॉरिजॉन्टल लाइट वेव्स को ब्लॉक कर देता है, और एक होता है हॉरिजॉन्टल पोलराइजर जो कि वर्टिकल लाइट वेव्स को ब्लॉक कर देता है। अगर हम एक बैकलाइट के जरिए वर्टिकल पोलराइजर के थ्रू एक যারা হিন্দি বুঝো তারা একটু এটা কথাটা বোঝার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে যে তুমি অনেক কিছু এখান থেকে বুঝতে পারবে। লাইট ওয়েভ কো পাস করেंगे তো वर्टिकल पोलराइजर सिर्फ वर्टिकल लाइट वेव्स को अलाउ करके हॉरिजॉन्टल वेव्स को ब्लॉक। এখানে কি বলছে, এখানে বলছে যে আমার যে এই হরিজন্টাল, হরিজন্টাল কে সে ব্লক করে আর হচ্ছে ভার্টিক্যাল কে সে এলাউ করে, মানে পাস করে, এটা এখানে দেখানো আছে। वर्टिकल पोलराइजर सिर्फ वर्टिकल लाइट वेव्स को अलाउ करके हॉरिजॉन्टल वेव्स को ब्लॉक कर देता है, ये एक फिल्टर की तरह काम करता है, मतलब एक फिल्टर मतलब काम करता है। अब बात करते हैं हमारे इंपॉर्टेंट पार्ट के बारे में, जिसका नाम है लिक्विड क्रिस्टल, और ये एक वोल्टेज सप्लाई से ऑपरेट किया जाता है। लिक्विड क्रिस्टल एक वर्टिकल पोलराइजर और हॉरिजॉन्टल पोलराइजर के बीच में इंप्लीमेंट होता है। लिक्विड क्रिस्टल LCD যেখানে যেটা ব্যাটারির সাথে টার্মিনালের ব্যাটারির সাথে সংযোগ আছে, ভোল্টেজ আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ,
और जब हम इसको एनर्जाइज नहीं करते हैं तो इसमें ये एलिमेंट जो है फिर से डिसअलाइन हो जाते हैं। जैसे कि आप देख सकते हो जब हम बैकलाइट से যখন এখানে ভোল্টেজ নাই সেই সময়তে যদি আমি কোনো এলসিডির ভিতরে যদি কোনো লাইট দেওয়া হয় তখন তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে ভার্টিক্যালটা কি হয়ে যায়, হরিজন্টালে হয়ে যায়, যেহেতু এখানে আমার কি ব্যাটারির টার্মিনালটা ওপেন করা আছে। पोलराइजर के जरिए पास हो सके। और अब यहाँ हमने एक लाल कलर का फिल्टर हॉरिजॉन्टल पोलराइजर के सामने रख दिया है जो कि रेड कलर प्रोड्यूस करने में हमारी मदद करता है। इसी तरह तीन कलर्स जैसे कि रेड, ग्रीन और ब्लू कलर्स मिलकर हमें डिफरेंट काइंड्स ऑफ इमेजेस, मतलब तीन टा कलर आरजीबी रेड ग्रीन एवं ब्लू, ये तीनों कलर की लाइट আমরা বলেছিলাম যে তিনটে কালারের মিশ্রণে কিন্তু আসলে আউটপুট যে কালারটা হয় সাদা সেটা এখানে বলা আছে। গ্রিন অর ব্লু কালার লো ইন্টেনসিটি মে আহে তো হামে আউটপুট রেড কালার কা দিখাই দেতা হে, ইয়া আগার গ্রিন চ্যানেল সিরফ গ্রিন চ্যানেল হাই ইন্টেনসিটি মে রহেগা বাকি রেড অর ব্লু চ্যানেল লো ইন্টেনসিটি মে আহে তো হামে আউটপুট গ্রিন দিখতা হে, ইয়া আগার ওনলি ব্লু চ্যানেল হাই ইন্টেনসিটি মে রহেগা बाकी रेड और ग्रीन चैनल लो इंटेंसिटी में रहेंगे तो हमें आउटपुट ब्लू दिखाई देगा। कोई भी डिस्प्ले जैसे कंप्यूटर की डिस्प्ले या मोबाइल की डिस्प्ले এভাবে মনে করো যে বিভিন্ন কালার সেলস মজুদ রয়েছে, বিভিন্ন কালার অসংখ্য যে মলিকুল সে মলিকুল আস্তে আস্তে একত্র হয়ে কিন্তু আমাদের রিকোয়ার্ড যে হচ্ছে যে ডিজাইনটা সেটা তখন চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অসংখ্য আমাদের বিভিন্ন যে সব হচ্ছে কি বলে প্যাটার্ন, এই প্যাটার্ন মিলে আমাদের ছোট ছোট প্যাটার্ন, ওই প্যাটার্ন মিলে আমাদের অরিজিনাল যে ছবিটা সেই ছবিটা চলে আসে। এখন আসা যায় যে এলসিডির যে কোথায় কোথায় ব্যবহার হয় সেটা এখানে বলা আছে। এক হচ্ছে কি পোর্টেবল ইলেকট্রনিক গেম, যে গেমগুলো সাধারণত বাচ্চারা খেলে, সাধারণত বাচ্চাদেরকে দেওয়া মানে দেখানো হয়, বিভিন্ন বাচ্চারা খেলে ওই পোর্টেবল ইলেকট্রনিক গেমগুলোতে সাধারণত এই এই এলসিডিটা ব্যবহার করা হয়। তারপরে কি ডিজিটাল ক্যামেরা, যেগুলো আমরা সচরাচর দেখি, সেই ডিজিটাল ক্যামেরা যেখানে ছবি তোলার জন্য ব্যয় করার জন্য আমাদের কী করা হয়, এই ক্যামেরা ব্যবহার করা হয়। তারপরে কি আছে কম কর্ডার, কম কর্ডার বা ক্যামেরা যেটা বলা হয়, আমরা অনেক সময় ভিডিও করার জন্য একটা ক্যামেরা ব্যবহার করি, সেই ক্যামেরাটা এখানে আছে যেটা আমরা দেখেছি। তারপরে কি ভিডিও প্রজেকশন সিস্টেম, ভিডিও প্রজেকশন সিস্টেম যেখানে আমরা বিভিন্ন ভিডিও বা ভিডিও হচ্ছে দেখানোর চেষ্টা করি, এখনকার ম্যাক্সিমামগুলোতেই এগুলো ব্যবহার করা হয়। তারপরে কি আছে ইলেকট্রনিক বিলবোর্ড, যেটা আমরা আমাদের এখন বিভিন্ন শহরে, বিভিন্ন মেট্রোপলিটন বা ঢাকা বা উন্নত শহরে আমরা এগুলো আছে। তারপরে কম্পিউটার মনিটর, তারপরে কি আছে টিভি ফ্ল্যাট প্যানেল টিভি, আমরা টিভি তো দেখি। তারপরে কি আছে লিকুইড ক্রিস্টাল থার্মোমিটার, যেটা আমাদের জ্বর হলে অনেক সময় মাপার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তারপরে কি আছে এই আজকে তোমাদের এই পর্যন্তই ক্লাস, তোমাদের আবারও জানিয়ে রাখি যে তোমরা যারা উপস্থিত আছো তারা অবশ্যই তাদের ডিপার্টমেন্ট শিফট এবং যে কি বলে গ্রুপ সেমিস্টার এগুলো উল্লেখ করবা, উল্লেখ করে দিবা, আমি এটাকে হাজিরা হিসাবে দেখে আমি এটা কাউন্ট করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত ক্লাসে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।